ডিম ও মুরগির বাজার অস্থির করে সিন্ডিকেটের মাধ্যমে কয়েকটি বড় কোম্পানি 15 দিনে হাতে নিয়েছে 600 কোটি টাকারও বেশি। মুরগির বাচ্চা ফোটানো, ডিম উৎপাদন ও ফিড বিক্রির ক্ষেত্রে এই সিন্ডিকেট ইচ্ছেমতো দাম নির্ধারণ করছে। ব্যবসায়ী রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনে এ কথা জানান। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। গেল কয়েকদিন স্মরণকালের রেকর্ড দামে বিক্রি হয় ডিম আর ব্রয়লার মুরগি। 150 টাকারও বেশি দামে ডিমের ডজন বিক্রি হয়। ব্রয়লার মুরগির দাম কেজিতে ওঠে 200 টাকারও উপরে। বাজার ঠিক রাখতে ভোক্তা অধিকার অভিযান শুরু করে, এরপর বাজার নিয়ন্ত্রণে আসে। হঠাৎ টালমাটাল ডিম ও মুরগির বাজার নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। এতে সংগঠনটির সভাপতি জানান, 12টি কোম্পানির হাতে জিম্মি হয়ে পড়েছে খাতটি, ফলে যখন তখন ইচ্ছে মতো বাজার নির্ধারণ করছে তারা। 10 থেকে 12টা কোম্পানি বাংলাদেশের পোল্ট্রি মুরগি এবং পোল্ট্রি ডিমের বাজার নিয়ন্ত্রণ করেন। প্যারাগন, সিপি, নিহোপ, নারিশ, সুগনা, তারপর হলো 71, আফিল। কোম্পানিদের পর্যাপ্ত উৎপাদন থাকায় কোম্পানি ও মধ্যস্বত্বভোগী বাজারে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়। সংগঠনটির নেতারা আরও জানান, দেশে প্রতিদিন প্রায় 4.5 কোটি পিস ডিমের চাহিদা থাকলেও বর্তমানে উৎপাদন 5 কোটিরও বেশি। এর মধ্যে 1.5 কোটি পিস উৎপাদন করে প্রান্তিক খামারিরা, আর বাকিটা কোম্পানিগুলো। চাহিদার চেয়ে বেশি থাকার পরও দাম বাড়ানো অযৌক্তিক বলেও মনে করেন তারা। 15 দিনের হিসাব করি, সেক্ষেত্রে 112.5 কোটি টাকা তারা শুধু অতিরিক্ত মার্কেট থেকে নিয়ে গেছে ডিম থেকে। প্রতিদিন 19.5 কোটি কেজি মুরগি বাজারে বিক্রি হয় এবং 15 টাকা করে হিসাব করলে তারা মার্কেট থেকে নিয়ে গেছে 272 কোটি টাকা। মুরগির বাচ্চা তারা উৎপাদন করে 1.3 কোটি। তারা এবারে যে 15 দিনে পার বাচ্চায় আমরা 12 টাকা করে ধরলাম, 12 টাকা করে টোটাল 15 দিনে তারা নিয়ে গেছে 234 কোটি টাকা। এখাতে কোম্পানিগুলোর দৌরাত্ম্য কমিয়ে শৃঙ্খলা ফেরাতে একটি নীতিমালা তৈরির দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।